Assalamualaikum. আমি রেডি ব্লগ বিডি থেকে তানজিনা রাজি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আর সবাইকে আমার চ্যানেল রেডি ব্লগ বিডিতে স্বাগত। শীত তো চলে এসেছে। আর শীত যখন আমাদের দরজায় কড়া নাড়ে তখন কিন্তু আমাদের শীতের মধ্যে গায়ের চাদর বা শল পরাটা অপরিহার্য হয়ে পড়ে। সো আমারও হচ্ছে শল বা চাদর যা মানে যতটুকু আছে ততটুকু হচ্ছে আপনাদের সাথে মানে শেয়ার করতে চাচ্ছি, কারণ আমার আপুদের সাথে আমার এইটুকু শেয়ার না করলে আমার কিন্তু ভালো লাগবে না। সো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার শীতের গায়ের চাদর বা শল সম্পর্কে। তো ফার্স্টেই হচ্ছে এই শলটা দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারও বলবো না, ঠিক ব্ল্যাকের মধ্যে এই শলটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শল। এবং এখানে দেখুন ব্ল্যাকের মধ্যে বিভিন্ন মানে প্রিন্টের আছে, এটা আমার খুবই পছন্দের একটা শল। এটা হচ্ছে ব্লু কালারের, ব্লু না ঠিক সি গ্রিন আমি ঠিক মানে বোঝাতে পারছি না। এটার মধ্যে হচ্ছে এই যে ব্ল্যাক প্রিন্ট আছে এবং এখানকার এই যে কলকিটা এটা আমার অনেক পছন্দের। কলকিও না ঠিক মানে বরফি স্টাইলের, এটা আমার অনেক পছন্দের। এটা হচ্ছে পুরোটাই সুতার কাজ করা, মানে আড়ি সুতার যে কাজ বলে সেটা। এই যে মেরুন কালার আর হচ্ছে গোল্ডেন কালারের আড়ি সুতার কাজ, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমার খালামণি আমার জন্য এনেছিল। এটা কিন্তু বেশ মানে উম দেয়, পরলে শীত মানে মনেই হয় না খুব উমের। এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট রেড সবগুলো মানে তিনটা কালারের কম্বিনেশনে, এবং এখানে হচ্ছে এই যে ঝুলঝুল আছে দেওয়া। এই শালটাও মানে বেশ উম, শাল বলতেই তো বেশ উম। শীতের দিনে তো এই শাল আমাদেরকে মানে গরম অনুভব করার জন্যই পরা হয়, সো এই শালটাও বেশ সুন্দর দেখতে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, এখানে আড়ি সুতার কাজ করা, এখানে ম্যাজেন্ডা রেড হোয়াইট ব্লু তারপরে হচ্ছে লেমন কালার সব কালার মিক্স করে এটা যে কোনো ড্রেসের সাথেই, অর্থাৎ এই যে লাল বা ম্যাজেন্ডা এই তারপরে ব্লু এইসব ড্রেসের সাথে ইজিলি আমি ওয়ার করতে পারি। Okay.
কালার বা গ্রে কালার যেটাই বলেন। আর এটাও হচ্ছে আমি সব সময় ইউজ করি, মানে আমার রেগুলার বেসিসে ঘরেও কিন্তু অনেক সময় শাল পরতে হয় শীতের মধ্যে, তো ঘরেই আমি এটা বেশিরভাগ পরি আর স্কার্ফ হিসাবে এটা আমি ইউজ করে থাকি। এবং এই শালটা আমার মানে ব্ল্যাক, তারপরে হচ্ছে সাদা এবং গ্রে কালার, এই কালারগুলোতে আমার কেন জানি একটু দুর্বলতা বেশি কাজ করে। সো এই শালটা আমার খুবই 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 পছন্দের একটা শাল। এটা ছিল হচ্ছে এক কালার একটা শাল, আম্মু হচ্ছে এটা কিনে নিজেই হচ্ছে ব্লক ছাপা করে নিয়েছিল। এবং এই শালটাও খুব ওম, মানে আগে যেটা দেখালাম ওটা তো বেশি ওম, তারপরে যদি মানে প্রচণ্ড গরম কোনো শালকে দেখানো হয় তাহলে এটাই হচ্ছে সেটা, মানে একদম গায়ে দিলে আর মানে শীত বলতে কিছু থাকে না, এতটা আরাম লাগে। এটা হচ্ছে কাঁঠালি কালারের একটা শাল, এটাও মানে খুব বড় না, একটু ছোটই। আর এটা হচ্ছে আমার খাল্লু যখন মালয়েশিয়া গিয়েছিল তখন আম্মুর জন্য এনেছিল, দুলাভাই শালির জন্য এনেছিল আর কি। সো এটা আমিও পরি আম্মুও পরে, বাট এটা খুব ইজিলি পরা যায়, তো খুব মানে হ্যান্ডি, মানে খুব মানে সহজেই পরে নেওয়া যায়। সো এটা হচ্ছে আমি পরি স্কার্ফের মতো করেই পরা যায়। এটা হচ্ছে পুরো গ্রিন কালারের মধ্যে, মানে ক্যামেরাতে হয়তো অ্যাকুরেট কালারটা আসছে না, এটা কিন্তু পুরো বটল গ্রিন কালারের মধ্যে এই জারি সুতার কাজ করা। এটাও হচ্ছে ইন্ডিয়ার শাল, ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। এই শালটাও গরম, বেশ গরম। আর এগুলো কিন্তু একটু ওল্ড ট্রেডিশন, মানে আগের যে শালের যে মানে ধারণাগুলো বা মানে যে ধরনের শালগুলো ছিল মানে সেই ধরনের শাল, এবং এটা একটু আগেরই, এটা কিন্তু নতুন না, প্রায় তিন চার বছর আগের এই শাল। এটা এই শালটাও পরলে বেশ ভালো লাগে, এটা আম্মু বেশিরভাগ পরে, আমি খুব একটা পরি না, আম্মুকে পরলে খুব সুন্দর লাগে। এখন যে শালটা দেখাচ্ছি জলপাই জলপাই কালারের মধ্যে ব্ল্যাকের শেড আছে, এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের তাঁতিদের বোনা শাল। আমাদের টাঙ্গাইলের তো শাড়ি খুব বিখ্যাত, তো যে যেখানে শাড়ি তৈরি হয় সেখানেই হচ্ছে শাল বোনা হয়েছে। সো এটা আমাদের টাঙ্গাইলের নিজস্ব দেশের, আমাদের নিজের দেশের শাল। এটা হচ্ছে বিভিন্ন কালার কম্বিনেশনের, ম্যাজেন্ডা, ব্লু, জলপাই মানে অলিভ, ব্ল্যাক, তারপর একটু অরেঞ্জিশ টাইপ। সো এই যে এই চারটা কালার কম্বিনেশনে, এবং এখানেও আছে রেড আছে, তারপরে ব্লু আছে, ব্ল্যাক আছে, একটু পার্পল ভাব আছে। সো এই পুরাটা কম্বিনেশনে হচ্ছে এই শালটা। এই শালটাও কিন্তু আমাদের টাঙ্গাইলের তাঁতিদের হাতে বোনা, আর এই শালটা খুবই কালারফুল, মানে যে কোনো শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে পরলে খুব ফুটে ওঠে। সো এই ছিল আমার শালের কালেকশন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেল রেডি ব্লগ বিডি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিবেন, অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আল্লাহ হাফিজ।